ঘুষ লেনদেন অভিযোগের মামলায় দুদকের সাময়িক বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাসিরের জামিন আবেদন উত্থাপন হয়নি মর্মে খারিজ করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবুর রহমান এই আদেশ দেন। আদালতে শুনানিতে দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক। বাসিরের মামলায় ইতিমধ্যে বিচারিক আদালতে 11 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এনামুল বাসির সহ বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের 40 লাখ টাকা ঘুষ লেনদেন নিয়ে কথোপকথনের অডিওর সত্যতা পাওয়ায় গত 16 জুলাই মামলা করা হয়। 2019 সালের 23 জুলাই তাকে কারাগারে পাঠানো হয়।